যখন বাইক আমাদের জন্য পছন্দ করি তখন আমরা সবচেয়ে চেষ্টা করি যে এই বাইকের ব্রেকিং সিস্টেমটা কেমন, এটার কন্ট্রোলিং কেমন, ওভারঅল বাইকটা একদম বেস্ট হচ্ছে কিনা আমার বাজেটের মধ্যে, এই জিনিসগুলো আমরা চিন্তা করি। হ্যাঁ, এটা একটু এটা ভালো দিক, এটা অবশ্যই আপনি চিন্তা করবেন। বাইকটা সংগ্রহের পরে প্রথম সবচেয়ে বেশি যে জিনিসগুলোতে গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে যে বাইকটা চালানোর সময় আমার যে আলাদা সেফটি ইকুইপমেন্ট দরকার সেই সেফটি ইকুইপমেন্টের মধ্যে সবচেয়ে ভালো হয় যদি আপনি রাইডিং জ্যাকেট এবং স্যুট পরে বাইক চালাতে পারেন, রাইডিং জ্যাকেট স্যুট এবং বুট পরে। কিন্তু এটা একটা বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার, একসাথে অনেকগুলো টাকা এখানে আপনাকে ঢালতে হচ্ছে। সো যারা এখন এতগুলো টাকা একসাথে ইনভেস্ট করতে পারছেন না তাদের জন্য মূলত শুরুতে আপনি কি ইকুইপমেন্ট গুলো ব্যবহার করতে পারেন একটু মিডিয়াম বাজেটের অথবা একদম কম বাজেটে সেই ইকুইপমেন্ট গুলো আপনাদেরকে দেখাবো। আমি মূলত আজকে আপনাদেরকে সেফটি গার্ড নিয়ে কথা বলতে চাচ্ছি, কিছু সেফটি গার্ড নিয়ে আমি বসেছি, সেই সেফটি গার্ড গুলো আপনাদেরকে দেখাবো, এগুলোর দাম কেমন, কোথা থেকে সংগ্রহ করবেন এবং এই জিনিসগুলোর ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন বলেন বা দুই একটা আমি ব্যবহার করেছি সেটার রিভিউ কেমন। সো এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আজকে টোটাল কথা বলবো। আমার হাতে এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রো মোটর একটা সেফটি গার্ড। এটা মূলত চারটা পার্টে, হাতের দুটো এবং পায়ের দুটো। এটা মূলত ফেব্রিকের তৈরি, উপরে আপনারা দেখতেই পাচ্ছেন একটা স্টিলের আবরণ দেওয়া আছে। তো এই সেফটি গার্ড গুলো মূলত আপনার বাইক চালানোর সময় আপনার জীবন বাঁচাবে না, বাট আপনি যদি কোনো অংশে অ্যাক্সিডেন্ট করেন বা কোনো অংশে পড়ে যান সেক্ষেত্রে আপনার ক্ষতির মাত্রাটা কমাবে। তবে অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, যেমন ধরেন এই জিনিসগুলো হচ্ছে মানে একদম বিগিনার পর্যায়ে, একদম শুরু করতে পারেন আপনি, আপনার বাজেট একদম কম কিন্তু আপনি এই মুহূর্তে রাইডিং জ্যাকেট বা স্যুট কিনতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি এগুলো দিয়ে শুরু করতে পারেন, বাট এগুলো প্রপার সেফটি না। সো এটার উপরে আমি কিছু দেখাই আপনাদেরকে। এটার মধ্যে উপরের দিকে স্টিলের একটা আবরণ দেওয়া আছে পাশাপাশি ফেব্রিকের উপরে। তো বড় সড়ো অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এই জিনিসগুলো আর একটু ক্ষতির কারণ হতে পারে, কারণ এইটা ডেবে গিয়ে আপনার হাঁটুর মধ্যে ব্যথা পেতে পারেন। সো এটা আপনি 1200 টাকায় চারটা পাবেন মূলত হাতের এবং পায়ে, এটা আপনি সংগ্রহ করতে পারেন। একটু আগে যেই সেফটি গার্ডটা আপনাকে দেখালাম সেটার একটা আপডেট ভার্সন, এটা প্রো বাইকারের সেফটি গার্ড, বেশ ভালোই পরিচিত বাংলাদেশে, অনেক বাইকাররাই এটা শুরু থেকেই ব্যবহার করেন শুরুর দিকে। তবে এইটারও কিন্তু সেম জিনিসই, আপনার ফেব্রিকের উপরে স্টিলের আবরণ দেওয়া, তবে এইটার ক্ষেত্রে সেম, এটা একদম বিগিনার পর্যায়ে এবং খুব ছোটখাটো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য এটা। এবার আপনাকে যেটা দেখাবো এটা প্রো বাইকারেরই, তবে এই সেফটি গার্ডটা আগের দুটোর তুলনায় অনেক বেটার, এবং যারা একদম নতুন থেকে শুরু করতে চাচ্ছেন সেফটি গার্ড কিনবেন, আমি সাজেস্ট করব এটা কেনার জন্য, কারণ এই এটার ম্যাটেরিয়ালগুলো অনেক ভালো। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুরুতে একটা কার্বনের ই দেওয়া, পাশাপাশি সব চতুর্দিকে ভালো প্যাডিং দেওয়া আছে যাতে অ্যাক্সিডেন্ট হলে আপনি ভালো একটা সাপোর্ট পান। আর আগের দুটো একটু ওয়েট, এটা একদম লাইট ওয়েট এবং এটা রাইডিং এর সময় আপনার পা থেকে নড়বে না, আগে দুটো একটু নড়ে যাবে বা একটু নিচের দিকে নেমে যাবে, হাতে গুলো একটু সামনের দিকে চলে আসবে, বাট এটা বেলকো দিয়ে লাগানো আছে সো এটা নড়বে না, আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। এবার আপনাকে যেটা দেখাবো সেটা কমিনি ব্র্যান্ডের একটা সেফটি গার্ড, কমিনি বেশ পরিচিতই মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে সেফটি ইকুইপমেন্টে। তো এটা হচ্ছে স্টিলথ সি গার্ড এবং এটা কিন্তু সিই অ্যাপ্রুভড একটা গার্ড, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা মূলত আপনার প্যান্টের ভেতরে পড়তে হয়, যারা সেফটি গার্ড ইউজ করেন এবং একটু চিন্তা করেন যে আমি জিনিসটা বাইরে দেখাবো না, প্যান্টের মধ্যে থাকবে, সো প্যান্টের মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা বেশ ভালো এবং আগে দুটোর তুলনায় একদম শুরুর দিকে যে দুটো তুলনায় দেখিয়েছি সেটা থেকে অবশ্যই ভালো। এটার দাম আগেরটার তুলনায় একটু কম, এটা 2300 টাকায় আপনি পাবেন। যারা সিটির মধ্যে অনেক বেশি রাইড করেন এবং আপনারা একটু সেফটি নিয়ে কনসার্ন তাদের জন্য এই গার্ডটা অনেক বেশি ভালো হবে, কারণ এটা প্যান্টের মধ্যে থাকে লুকানো আর এটা পরা অনেক সোজা, জাস্ট মোজার মতো করে জাস্ট আপনি পরবেন এখান থেকে। এবং এটার মধ্যে উন্নত মানের একটা রাবার দেওয়া আছে, যেই রাবারটা বেশ সফট কিন্তু অ্যাক্সিডেন্ট হলে আপনাকে বেশ ভালোই একটা সাপোর্ট। এখন আপনাকে আরেকটা সেফটি গার্ড দেখাবো কমিনি ব্র্যান্ডের, এটা মূলত শুধু পায়ে, এটা শুধু পায়ে। এবং যারা স্পোর্টস বাইক চালান এবং পাহাড়ে অনেক বেশি কর্নারিং করেন বা সিটির মধ্যে কর্নারিং করেন বা কর্নারিং করতে যাদের বেশি ভালো লাগে, সো ওই কর্নারিং এর সময় যেন আপনি আরেকটু বেশি কনফিডেন্ট পান, পরে গেলে যেন ব্যথা একটু কম পান, সেক্ষেত্রে এই গার্ডটা আপনাকে অনেক বেশি সেফ করবে, কারণ এটা আপনার নি গার্ডের সাথে একটু স্লাইডারও আছে। যেমন ধরেন আপনি এভাবে ইউজ করলেন, পাশে
যখন আমরা কর্নারিং করি তখন কিন্তু আমাদের হাঁটুর আর একটু ডান সাইড দিকে, যদি আপনি ডান সাইডে কর্নারিং করেন একটু ডান সাইড দিকে অ্যাক্সিডেন্টে আপনার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে। সো এই জিনিসটা এখানে দেওয়া আছে এবং এটা কিন্তু আপনি মুভ করতে পারবেন, এটা খোলা যায়, খোলা আপনি সুবিধা মতো আপনার জায়গায় এটা সেট করে নিতে পারবেন এবং খুবই উন্নত মানের ম্যাটেরিয়ালে তৈরি এবং ABS প্লাস্টিকের তৈরি এটা, এবং এটার দাম এখন বাজারে 2500 টাকা। এতক্ষণ তো আপনাদেরকে কিছু কার্ড দেখালাম এবং এগুলোর খালি সুবিধাই বলে গেলাম। সো সেফটি কার্ডের কিছু প্রবলেম কিন্তু আছে, যেমন ধরেন এটা পড়তে অনেক সময় লাগে বা এটা ক্লিপিং করতে ঝামেলা, বা কিছু গার্ড আছে যেগুলো আপনার হাতের মধ্যে দিলে রোবটের মধ্যে এরকম সোজা হয়ে পা সোজা করে রাখতে হয়, মুভ করলে সেই জিনিসটা নড়ে যায়, রাইড করার সময় আপনি গিয়ার ফালাচ্ছেন বা পা নামাচ্ছেন, সো সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হয়। তো এই টোটাল সমাধান নিয়ে এসেছে নতুন একটা ব্র্যান্ডের, আপনি দেখাবো, সেটা মূলত আপনার নিগার্ড স্কয়কো কোম্পানির, দেখতেও অসাধারণ সুন্দর। আর এই জিনিসটা যেটা আমি কথা বললাম এটা জাস্ট আপনি এখানে ধরে ক্লিক করবেন লেগে যাবে। পাশাপাশি যেটার কথা আমি বলতে চাচ্ছি এটা ওরা প্রমোট করা হচ্ছে বায়োনিক নিগার্ড হিসেবে, দ্যাট মিন্স এই জিনিসটা আপনার নড়বে, আপনি যখন হাঁটু ভাঁজ করবেন তখন এটা এভাবে ব্যান্ড হয়ে যাবে এবং নড়বে। এবং এটা কিন্তু আপনার অনেক উন্নত মানের একটা চার্চ প্লাস্টিক, যেটা অ্যাক্সিডেন্টের সময় কোনো অবস্থায় ফাটবে না যেটা ওরা বলতেছে, এবং উপরে সুন্দর প্লাস্টিকের একটা আবরণ দেওয়া আছে, পাশে উন্নত ফেব্রিকের আপনার প্যাডিং দেওয়া আছে যেন আপনি হ্যাসল ফিল না করেন বা কোনো একটা কিছু পরে আছেন সেটা যেন আপনার পায়ের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট না করে, সেক্ষেত্রে উন্নত মানের ফেব্রিক দিয়ে প্যাডিং দেওয়া আছে। এই গার্ডটার এখন বর্তমান বাজার মূল্য 3000 টাকা।